আসসালাম আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে আছি আমি আসমাউল হোসনা সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ফাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর সাধারণ ক্লাস বন্ধ থাকার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আমাদের যে প্রয়াস তা সার্থক হবে তোমাদের সহযোগিতার মাধ্যমে তোমাদের মধ্যে যাদের যৌক্তিক অযৌক্তিক নানা অজুহাতে কলেজে আসতে অনীহা ছিল তারা এখন কোনো যাতায়াত খরচ ব্যতীত শারীরিক কষ্ট ব্যতীত কেবল কিছু ডাটা ব্যবহারের মাধ্যমে ঘরে বসে ক্লাস পাচ্ছ এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমার বিশ্বাস তোমরা একটু মনোযোগী হলেই অনলাইন ক্লাস থেকে অনেক ভালো ফল পাওয়া সম্ভব এবং সাধারণ ক্লাসের চেয়ে ঢের বেশি সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণও এতে সম্ভব এ পর্যায়ে মূল আলোচনা আজকে আমরা আলোচনা করব উনিশশো সালের বেঙ্গল প্যাক্ট বা বঙ্গীয় চুক্তি চিত্তরঞ্জন দাসের উদ্যোগে হয়েছে বলে এই চুক্তি সি আর দাস ফর্মুলা নামেও পরিচিত আমরা জানি সতেরোশো সাল থেকে ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হয় শুরু থেকে ভারতীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে ব্রিটিশ সরকারের প্রতি অসন্তুষ্ট ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে সালে লখনৌ প্যাক্ট নামক চুক্তি হয় উভয় সম্প্রদায়ের মধ্যে যা আমরা আগে পড়েছি উনিশশো সালের খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনও হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ আন্দোলনের দৃষ্টান্ত আর আজ আমরা যে বেঙ্গল প্যাক্ট বিষয়ে পড়তে যাচ্ছি এটাও একটি ঐক্যবদ্ধতার ফল যা উভয় সম্প্রদায়ের নেতাদের সহযোগিতায় সম্পাদিত একটি চুক্তি যার মূল উদ্যোক্তা ছিলেন কংগ্রেসের উদারপন্থী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো বাইশ সালে চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে একটি রাজনৈতিক দল গঠিত হয় যার উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশগ্রহণ দলটির নাম স্বরাজ পার্টি বা স্বরাজ দল চিত্তরঞ্জন দাস হলেন দলের সভাপতি দূরদৃষ্টি সম্পন্ন ও বাস্তবধর্মী এই রাজনীতিবিদ তার মুসলিম সহযোগী এ কে ফজলুল হক হোসেন শহীদ সরাওয়ার্দি প্রমুখদের নিয়ে হিন্দু মুসলিম ঐক্যের যে চুক্তিটি করেন সেটি হল বেঙ্গল প্যাট শিক্ষার্থীবৃন্দ আমরা এখন দেখব এর গুরুত্বপূর্ণ ধারা বা শর্তগুলো প্রথমত বঙ্গীয় আইনসভা অর্থাৎ বঙ্গ প্রদেশের আইনসভায় হিন্দু মুসলমানদের প্রতিনিধি নির্বাচিত হবে জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয়ত এতে বলা হয় প্রবর্তিত পৃথক সালের আইনে নির্বাচন ব্যবস্থা অব্যাহত থাকবে তিন নম্বরে উল্লেখ করতে পারি যে ধারা সেটি হল স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের শতকরা ষাট ভাগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শতকরা চল্লিশ ভাগ প্রতিনিধিত্ব থাকবে চতুর্থত এতে বলা হয় সরকারি পদ শতকরা পঞ্চান্ন ভাগ পূরণ করবে মুসলিম সম্প্রদায় আর হিন্দু শতকরা পঁয়তাল্লিশ ভাগ এবং বলা হয় যতদিন পর্যন্ত ওই সংখ্যায় না পৌঁছাবে ততদিন পর্যন্ত শতকরা 80 ভাগ চাকরি মুসলমানদের জন্য নির্ধারিত থাকবে। শিক্ষার্থীদের বিন্দু বিষয়টা হলো এমন, তখন পর্যন্ত চাকরীতে মুসলমানরা অনেক পিছিয়ে ছিল, তাদের সংখ্যা অনেক কম ছিল, যার জন্য শতকরা 55, শতকরা 45 এই হারে উন্নীত করার জন্য প্রাথমিকভাবে মুসলমানদের শতকরা 80 নিয়োগের প্রয়োজন হয়েছিল বলে এই শতকরা আসির কথা এখানে বলা হচ্ছে নম্বর ধারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনো আইন সংসদে পাশ করা যাবে না ধর্ম সংক্রান্ত আইন পাশের জন্য আইনসভার নির্বাচিত তিন চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ সমর্থন থাকতে হবে সর্বশেষ উল্লেখযোগ্য ধারায় যা আছে তা হলো কোনো মসজিদ অতিক্রম করার সময় কোনো শোভাযাত্রায় সঙ্গীত বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না কোনো ধর্মীয় অনুষ্ঠানে গৌহত্যা অর্থাৎ গরু জবাই নিষেধ করা যাবে না তবে উন্মুক্ত স্থানে না হয় ভালো বলেই চুক্তিতে উল্লেখ করা হয় শিক্ষার্থীবৃন্দ আশা করে সাথে আছো আমরা এখন আলোচনা করব এই বেঙ্গল প্যাক্টের সাফল্য উনিশশো সালের বাংলার আইন পরিষদ নির্বাচন ও উনিশশো চব্বিশ সালের কলিকাতা কর্পোরেশনের নির্বাচনে স্বরাজ পার্টি বিপুল বিজয়ের পেছনে ছিল বেঙ্গল প্যাক্ট তোমরা পরীক্ষায় 1923 সালের নির্বাচনে সাফল্য লাভ 1924 সালের নির্বাচনে সাফল্য বঙ্গীয় আইনসভায় জোরালো ভূমিকা এভাবে পয়েন্ট দিয়ে লিখতে পারো আমি একে করে সংক্ষিপ্ত আলোচনা করে যাচ্ছি 1923 সালের বাংলার আইন পরিষদ নির্বাচনে 39টি মুসলিম আসনের মধ্যে সরাজ পার্টি 21টি আর হিন্দু এলাকার সাতচল্লিশটির মধ্যে ছত্রিশটি আসনে জয়লাভ করে যার মূলে কাজ করেছে হিন্দু মুসলিম ঐক্য যে ঐক্যের ভিত্তি ছিল ওই বেঙ্গল প্যাক্ট তারপর উনিশশো সালে কলিকাতা কর্পোরেশন নির্বাচন ও স্বরাজ পার্টি জয়লাভ করে এতে তারা আহ তিন চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ আসন পায় পঁচাত্তরটি নির্বাচিত আসনে তারা পঞ্চান্নটি পনেরোটি মুসলিম আসনে দশটি আসন পায় ফলে চিত্তরঞ্জন দাস হন কর্পোরেশনের মেয়র হোসেন শহীদ হন ডেপুটি মেয়র বেঙ্গল প্যাক্টের শর্ত অনুযায়ী কলিকাতা কর্পোরেশনের চাকরিতে মুসলমানদের নিয়োগ দেওয়া হয় মুসলমানগণ শতকরা পঞ্চান্নতে না পৌঁছা পর্যন্ত যে আশি হারে শতকরা আশি হারে নিয়োগ পাবে এমন যে শর্ত ছিল সেটি পূরণের উদ্যোগ নেওয়া হয় সে হিসাবে মুসলমানরা এখানে নিয়োগ পায় আহ পঁচিশ জন আইনসভার আইনসভায় যে জোরালো ভূমিকা সেখানে আমরা বলতে পারি বেঙ্গল এর ফলেই উভয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং এই এইক্যের ভিত্তিতে আইনসভায় চিত্তরঞ্জন দাশের স্বরাজ দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভূমিকাগুলো তোমরা পয়েন্ট দিয়ে লিখতে পারো যেমন এক এ দল আইনসভায় প্রদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উত্থাপন করে দুই সরকারি নীতির যৌক্তিক বিরোধিতা করে তাদের বিরোধিতার ফলে সরকারের অর্থ বিল সম্পূর্ণভাবে অনুমোদন না হওয়ার দৃষ্টান্ত আছে তিন কিছু রাজবন্দির মুক্তির দাবির প্রেক্ষিতে একটি আইন পাশ এবং চার সকল দমনমূলক আইনের বিলুপ্তি দাবি শিক্ষার্থীবৃন্দ আশা করি সাথে আছো আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে গেছি এখন আমরা দেখব বেঙ্গল প্যাক্টের ফলাফল বা মূল্যায়ন এই চুক্তির ফলে হিন্দু মুসলিম ঐক্যের দৃষ্টান্ত দেশের বাইরেও ছড়িয়ে পড়ে মুসলমানগণ চেষ্টা করে আসছিল এই প্যাক্টের শর্তকে বাস্তবায়ন করার তবে বাস্তবায়নের ক্ষেত্রে মুসলিম হিন্দু যে পুরাতন তিক্ততা সেটি প্রকাশ পাচ্ছিল কিছু ক্ষেত্রে উনিশশো সালে চিত্তরঞ্জন দাস মারা যাওয়ার পর এই চুক্তি বাতিলের চেষ্টা শুরু হয় এবং উনিশশো সালে তা বাতিল হয় হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি হল আরও একবার শর্তগুলোকে বাস্তবায়ন করা গেলে হিন্দু মুসলিম দুটো সাম্প্রদায়িক জাতীয়তাবাদের পরিবর্তে একটি জাতীয়তাবাদ হতো এবং সেটি আমাদের জন্য অধিকতর কল্যাণকর হতে পারত শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই সব ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করবে ভালো থাকবে ধন্যবাদ